প্রত্যেক তারিখে আপনি 20 টাকা নিতে বলছেন, এটা সম্পূর্ণ বাদ দিয়েছেন। নাম কি? আমার নাম মিনু। কত বছর যাবত ব্যবসা করেন? হয়েছে তো 10 বছর। আপনার ট্রেড লাইসেন্স আছে? আপনি 10 বছর যাবত ব্যবসা করছেন। আপনি সিম্পল কথা দেখেন, আপনি মূল্য তালিকার চেয়ে বেশি লাভ দিচ্ছেন কিনা, এবং আর একটি তথ্য হচ্ছে যে 11.50 টাকা করে কোনো দিনই বিক্রি করেন, প্রত্যেকটা বেশি দামে বিক্রি করছেন। এই যে বাস্তবতা রেখা তো কালকে যেটা দেখছেন, এই যে ম্যাডাম 1175 টাকা যেটা কিনা সেটা বিক্রি আছে 12 টাকা। জি স্যার, কোনো ভুল নাই না? এটা কি সম্ভব নেই? নিজের ব্যবসা নিজের সবকিছু, প্রত্যেক তারিখে আপনি 20 টাকা নিতে বলছেন, এটা সম্পূর্ণ বাদ দিয়েছেন 11.70 টাকা। আপনি যে রেটটা লিখেছেন, এই রেটে কোনটা বিক্রি করছেন আমাকে একটু দেখান। মিলা স্যার, আমি একটা বিক্রি করছেন কিনা বুঝতে পারতেছি না। নাম কি? আমার নাম মিনু। কত বছর যাবত ব্যবসা করেন? হয়েছে তো 10 বছর। আপনার ট্রেড লাইসেন্স আছে? আপনি 10 বছর যাবত ব্যবসা করছেন। আপনি সিম্পল কথা দেখেন, আপনি কিনেছেন 11 টাকা করে লাল দিন, ডিক্লারেশন দিয়েছেন মূল্য তালিকে 11.50 টাকা, কিন্তু একটাও তো 11.50 টাকা বিক্রি দেখলাম না, সবগুলো বেশি দামে বিক্রি, 12 টাকা করে বিক্রি করছে, 11.75 টাকা, 11.70 টাকা, প্রত্যেকটা বেশি, মূল্য তালিকার চেয়ে বেশি লাভ দিচ্ছেন কিনা। আমাদের আড়ত না এটা, আমাদের কাছে এটা খুচরা, আর আমাদের যেটা গাড়ি গাড়ি আমরা বিক্রি করে সেল করি সেটা আমাদের কাছে থাকে। তাহলে আপনি মূল্য তালিকা যেটা লিখলেন তার চেয়ে বেশি পাইকারি মানে কি? 100 আর 5000 বেশ কম আছে না স্যার? বলছেন যে 26 তারিখে কোনো বিক্রি হয়নি, আজকে 26 তারিখ, অথচ 26 তারিখে বিক্রয়ের অনেক প্রমাণ এখানে আছে, আমরা ছবি নেব। এবং সমস্যা বেঁধেছে যে ওনার তথ্য অনুযায়ী লাল দিনটা ক্রয় করছেন 11 টাকা করে প্রতি পিস, মূল্য তালিকা লিখেছেন 11.50 টাকা, কিন্তু বিক্রি করতেছেন 12 টাকা প্রতি পিস, এগুলো তো ফ্যাক্ট না? উচ্চবাজার উপরে বিক্রি করি, 100 ডিমে 1 পিস ভাঙ্গা পারলে 10 টাকা বেশ কম হয়ে যায়। আমরা ডিম তো এটা ম্যাডাম অনেক ভাঙা হয়ে গেছে, কুচা আমাদের দেয় গেছে আউট আর গাছতে আছে, দামটা নির্ধারণ করবেন আপনি, নির্ধারণ তো দাম থেকে বেশি রাখবেন কেন? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি কুচার একটা পাশে, ওই যে কুচার একটা পাশে বয়ে দিন দিতে হবে। জি স্যার, আর আপনি কুচা বলতে সব কয় পিস বলে কুচা দিছি না, একবার তো লাখ লাখ টাকা আমরা জরিমানা দিছি, দেওয়ার পর থেকে টেলিসেন থেকে শুরু করে আমরা সবকিছু করে দিচ্ছি, আমরা লাভ সীমিত ম্যাডাম, এই যে 60 টাকা দাম ছিল অনেকের হাতে। না না, আপনি এখন বলেন কয় পিস ডিম হলে আপনি কুচা হিসেবে করবেন? আমাদের থেকে নিয়ে বিক্রি করে তাদের কাছে 500 পাইকারি হতে পারে, আমাদের কাছে পাইকারি, আজকে আমাদের গাড়ি আর না আসার কারণে আমার ডিম আসে সৈতান্তর বেশ থেকে, আজকে আমার গাড়ি না থাকার কারণে আমি ডিম সংগ্রহ করছি তাজগা থেকে, এই যে সৈতান্তর বেশ, আমার তো ডাইরেক্ট গাড়ি। অসামঞ্জস্যতা পেলাম তো রাজু কলম আছে একটা।